বিশ্বকাপ শেষ, অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে ট্রফি নিজেদের নামে করেছে। বিশ্বকাপের ঠিক পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে হবে টিম ইন্ডিয়াকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজটি টিম ইন্ডিয়ার জন্য অনেক দিক থেকেই খুবই ইম্পর্টেন্ট, কারণ এই সিরিজে ভারতীয় ক্রিকেট বোর্ড ইয়াংস্টার প্লেয়ারদের সুযোগ দেওয়ার চেষ্টা করবে। পাশাপাশি সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ভালো খেলছেন এমন প্লেয়ারদের টিমে অন্তর্ভুক্ত করার চেষ্টা করবে ম্যানেজমেন্ট। একই সঙ্গে নির্বাচকরা আইপিএলের পারফরম্যান্সের দিকেও নজর রাখতে পারবেন। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সির দায়িত্ব তুলে দেওয়া হতে পারে স্টাইলিশ ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের ওপর। সে সঙ্গে উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পান্তকেও কিন্তু এই সিরিজে পরখ করে নেওয়া হতে পারে বলে অনেকেই মনে করছেন। সূর্যকুমার যাদব আইপিএলে রোহিত শর্মার না থাকায় বেশ কয়েকবার মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি করেছেন। পাশাপাশি ঘরোয়া টুর্নামেন্টে টিমকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার মধ্যে। সূর্যকুমার যাদব ছাড়াও ইয়াংস্টার ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড়কে টিমের ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হতে পারে। তো চলো দেখে নিই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজের জন্য কেমন হতে পারে 15 সদস্যের সম্ভাব্য একটি স্কোয়াড। তো সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, রিঙ্কু সিং, ঈশান কিশন, ঋষভ পন্ত, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, রবি বিষ্ণই, প্রসিদ্ধ কৃষ্ণা, মুকেশ কুমার এবং আরশিদীপ সিং।